দেখতেই পেয়েছো, এটা হচ্ছে আমাদের প্রথম সিনেমাটিক শট। আমরা সত্যিই জানি না কীরকম হয়েছে, আর যদি ভালো হয়েও থাকে তাতেও কমেন্ট করো, আর যদি খারাপ হয়ে থাকে তাতেও তোমরা কমেন্ট করো। আর পাশে থাকে এটা মানে লাল কালারের সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওখানে তোমরা সাবস্ক্রাইব করে দাও সবাই গিয়ে। আর যারা এই চ্যানেলে নতুন তারাও তো চারিদিকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ক্যামেরার দিকে দেখে বলো, ক্যামেরার দিকেই তো তাকিয়ে আছি। ক্যামেরা দিকে বলছিল, হ্যাঁ বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায়। হ্যালো প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? দেখো মাথার মধ্যে অনেক কিছু চলেছিল, কারণ দেখো এই কদিন আগে একটা বাইক কিনেছি, তোমরা জানো খরচ অনেক হয়েছে, অনেক খরচই হয়েছে, আর তারপরে ঠিক করেছি একটা ভালো একটা ক্যামেরা নেবো, কারণ তোমাদেরকে যখন বাইক রাইড করি আমি, যে মোটো ব্লগিং ওতে না, যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ যেটা সেটা অনেকটা কম হয়। মাথার মধ্যে ছিল একটা গোপ্রো নেবো, হ্যাঁ ভাই গোপ্রো হিরো টেনের দাম 54,000 টাকা, গোপ্রো হিরো টেনের দাম, আর গোপ্রো হিরো নাইনের দাম 34,000-37,000 টাকা দাম আছে। তো মাথার মধ্যে কিছু একটা গোপ্রো একটা নিতে হবে ভাই, নিতে হবে না, ব্লগ বানাচ্ছি মানে গোপ্রো দরকার। কিন্তু মানে কী বলে জানো তো, ওয়েলেক্সও দেখেছি, কারণ অনেকটা টাকা তো ঠিক করেছি নতুন নেবো, কারণ পুরোনো চক্করে যাবো না। তারপর এটা ভাবলাম চলো প্রথমত আমরা ওয়েলেক্স থেকে একটা দেখি, অ্যাকচুয়ালি কম দামের মধ্যে যদি পাওয়া যায়। গোপ্রো একটা 9 পেয়েছিলাম 25,000 টাকাতে, একটা গোপ্রো 9 একটা পেয়েছিলাম, ওটা দেখতে গেলাম কিন্তু অল সেটআপও ছিল, সবকিছু ছিল, কিছু আর এরকম ভাবনা চিন্তা নিয়ে বিয়ে করেছি। এবার সকাল কালকেই সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি, যে কী করবো কী করবো, ওয়েলেক্স থেকে যে এসেছিল মানে ওয়েলেক্স একটা ছেলেকে ঠিক করেছিলাম, সে ফোন করেছে দাদা আসবে তো, আমি চলো গিয়েছিলাম কোথায় এবার জানো, ভিক্টোরিয়া, সে আসবে, সে বিশ্ব বাংলা পার্ক থেকে ওখান থেকে সে আসবে। তারপরে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম মিস্তা স্টেশন, কারণ বাইক নিয়ে যেতে পারবো না, কারণ বাইকে আমার নাম্বার প্লেট হয়নি, সেই নিয়ে অনেক ভাবনা চিন্তা নিয়ে কী করবো, বাইক নিয়ে যাবো না, কারণ বাইক নিয়ে যাবো বলেও ভেবেছিলাম, কিন্তু আমি তাকে বললাম বাইক শোরুমে আগে ফোন করে জিজ্ঞেস করে নিতে যে বাইকটা নিয়ে আমরা যেতে পারবো তো, কারণ নাম্বার প্লেটটা এখনও লাগানো হয়নি। সে বললো তোমরা যেতে পারো কিন্তু পুলিশ ধরলে তো পুলিশের তো নানা রকম, সেই জন্য আর বাইক নিতে পারিনি। মাসিদা স্টেশনে বাইক রাখলাম, ওখান থেকে গিয়ে আবার চলে গেলাম হাওড়া, হাওড়া থেকে নেমে ওখান থেকে আবার খিদে পাচ্ছিল, ওখানে প্যাটিস রোল একটা প্যাটিস আর মিশিয়েছিলাম, খাওয়ার পরে হাওড়ার বাস থেকে চলে গেলাম তোমার ওই ভিক্টোরিয়া, ওখানে ডাইরেক্ট ভিক্টোরিয়া নিয়েছিলাম, ছেলেটা আসছে, আর আসার সময় দেখা হলো, কিন্তু তার আগে দেখা হয়েছে আমাদের মাসির সঙ্গে, মাসি আবার সে আবার সেখান থেকে আবার 50 টাকা ভিডিওটা তোমরা মাসির ভিডিও দেখো, একটু ক্লিপ চালু করছি ঠিক আছে, ওটা দেখো দেখলে বুঝতে পারবে। সবাই দিয়েছে এরম করবি না, টিচার দিয়ে যা পাখা মাথায় শুধু পরিষ্কার পাথর ছেলে এক মেয়ে হোক আমার মতন না হোক, তোর স্বামীর আয়ুনটি হোক, মা বাবা বুড়ো বয়সে আসুক ওটা দেয় না বাবা, বিয়ে মানুষের একবার হয়, বারবার হয় না, 5টা মাসি আছি পেটে খাবো অন্তত আশীর্বাদ করবো, যা কত পয়সা কত দিকে বন্ধুরা খাবে মনে আঘাত দিয়ে তোকে চলে যাবে, আর তারপরে ওখান থেকে ছেলেটার ক্যামেরা দেখলাম, গোপ্রো যেটা 9 নিয়ে এসেছিল বলেছিল ভালো 6-7 মাস ইউজ করা, দেখলাম কি জানো আবার ইউজ করেছি 5-10 মিনিট চালু করেছি, 10 মিনিটও হয়নি চালু করেছি, ওর স্ক্রিনটা যেরকম হাত থেকে মরে পড়েছে এ আছে না ডট 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 ছাড়া সব সেই রকম দেখি না আসছে, প্রবলেম অনেক প্রবলেম, তাই জন্য কি করেছি ও নেই নি আর ওখান থেকে। মাসির প্রত্যেকটা কথা কিন্তু ঠিক আছে, মাসি কিন্তু ঠিক বলেছিল, আর এই ক্যামেরাটা এত নড়ছে ফ্রেম ড্রপ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু অনেক হাসির ব্যাপার হয়ে গেছে, এটা একটা আমার নতুনটা তো চক্করে গেলামই না, আর ভেবে নিলাম এখন গোপ্রো নেব না, আর যদিও নেই, আর হ্যাঁ সাপোর্ট করবে বাট কোয়ালিটি লো হয়ে যাবে মোবাইলে, তার জন্য নিলাম না, মোবাইলে চলে যাচ্ছে ঠিক মানে ঠিকঠাক চলে যাচ্ছে, আশা করি কোয়ালিটি তোমরা জানাতে পারবে কেমন হয় খারাপ কি ভালো হয়, আরো হাই কোয়ালিটি চাই। আর আরেকটা কথা, তারপরে কি জানো তো, তারপরে ওখান থেকে ভাবলাম বাড়ি চলে আসবো, তারপর বললাম ভিক্টোরিয়া আসছে কি ভিক্টোরিয়া ঘুরবো না, আর ভিক্টোরিয়ার এই শর্টগুলো তোমরা দেখো, ভিক্টোরিয়ার শর্টগুলো কীরকম হয়েছে,
এখানে কিছু আনিনি, না তো স্ট্যান্ড আছে না তো মাইক আছে। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে একদম ফুল টু এখন রিভিউ দেব যে অ্যাকচুয়ালি কি কি করেছি সারাদিন। মাথা খারাপ মানে মুখে পাচ্ছে জোস কালকে কিছু খাইনি, খেতে দেয়নি। হ্যাঁ খেতে দেয়নি, কারণ সত্যি বলছি খিদেও পাচ্ছে। আর কি হলো আর কি, ওখানে দিয়ে এসেছি আবার এখানে কি করে দেবো মাসি। আমি ওখানে দিয়ে এসেছি, সত্যি বলছি আমি ওখানে দিয়ে আসছি ওখানে। তো এখানে মাসি আবার ধরেছিল একজন, মাসি আবার টাকা দিচ্ছে। তারপর ওখান থেকে আবার বাসে করে চলে গেছি। হ্যাঁ ওখান থেকে আর হাওড়া যায়নি, আমার ভুল হয়ে গেছিলো। আবার ওইখান থেকে সাঁতরাগাছির বাস ধরে সাঁতরাগাছি নেমেছি ট্রেনে করে। রিটার্ন টিকিট কাটাই ছিল হাওড়া থেকে, তার জন্য যেতে পারিনি। আর ওখান থেকে আর ভাত খেয়েছি, একটা খুবই খারাপ একটা হোটেলে ঢুকেছি, ঢ্যাঁড়স বা ভেন্ডির ঝোল ভাত ডিম ভাত খেয়ে আসার পরে আবার বাড়ি চলে আসছি। রাত্রিবেলা রাত্রি হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই হচ্ছে কাহানি, মানে কী থেকে কী হয়ে গেল। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো পড়তে চাই। থেকে প্রথম কমেন্ট করেছিল অর্ক সরকার, আফটার মার্কেট সারিগার্ডটা ইনস্টল করুন দাদা। হ্যাঁ দাদা এসে গেছে ফ্লিপকার্ট থেকে সারিগার্ড। আমার সারিগার্ড না, সারিগার্ডে সারিগার্ড লাগানো থাকে, নিচে যে প্লেটটা হয় সেই মানে পাদা নিচে ফুটরেস্ট সেটা আসছে, ওটা লাগাবো, ওটা ভিডিও দেবো কিন্তু। আর আবার বলি গেছে ভিডিও কেমন, ভিডিও কখন আসবে দাদা, ভিডিও চলে আসবে, টেনশন নিয়ে চাপ নিয়ে না, ভিডিও কিন্তু আসবে। আর কৌশিক গেমিং লিখেছে ভিডিওটা দারুণ হয়েছে আর নাইস বাইক তোমার, তোমার হেলমেট ওটা যে ক্যামেরা লাগানো যায় ওটার নাম কি? আর বৌদি পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে না, আর আমাকে এডিটিং করা শিখে দেবে, যাই এটা কিছু লিখেছে। বৌদি পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে না, আর আমি প্রথম থেকে খেলি, আমি প্রথম থেকে পাবজি খেলি, পাবজি খেলে। আর এডিটিং করা অবশ্যই শিখিয়ে দেবো, বাড়িতে একদিন আসো খুলনাডিহি বাজারে আসো, শিখিয়ে দেবো এডিটিং করা। আর কি, আর কিশোর জানা লিখেছে ওটা বলা, ওটা বলা কত ছড়ো আমার বাইক, সত্যি বলতে বোঝা যাচ্ছে না। কিশোর জানা ভাই তুমি কি লিখেছো সত্যি বুঝতে পারছি না। হাজারাবুল লিখেছে লাইক 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 দিয়েছে, চুমুটা বেশি ওটা দিয়েছে, স্কিন লাগে ভালো লাগে দেখতে কিন্তু। আর কিশোর জানা লিখেছে ভিডিও দারুণ হয়েছে। আর এলেক্স চন্দন লিখেছে দাদা মাইলেজ কত N160 মাইলেজ? হ্যাঁ 40 দিচ্ছে এখন, ঠিক আছে অ্যাভারেজ দরকার, কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে 40 দিচ্ছে। সুইডগার লিখেছে পিঙ্কি গুড মর্নিং, গুড মর্নিং তোমাকেও দিয়েছি রিপ্লাই, রিপ্লাই সবাইকে রিপ্লাই কিন্তু দিই আমি। আর শুভজিৎ ঘোষ লিখেছে দাদা খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে। এই সঙ্গে রাহুল মাইতি আমার ভাইপো, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর তার জন্য তোমাদেরকে বলে রাখি অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো। আর যারা করোনি ভিডিও দেখে চলে যাও তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ ভিডিওটা দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব না করে দেখো করে দেওয়া চ্যানেল। আর তুমি চলো নাকি সাবস্ক্রাইব করার জন্যই তো বলবো। ওকে টাটা বাই বাই, পরের ভিডিও তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। আর আজকের ভিডিওটা এনার্জি ঠিকঠাক ছিল কিনা এটাও একটু বলবে, ঠিক আছে? এনার্জিটা মনে হচ্ছে লস লস লাগছে আমার যেটা মনে হয়। চলো ওকে টাটা বাই বাই।